নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। আমি বিরাজ চক্রবর্তী, চলে এসেছি দেশ দুনিয়ার আবারও কিছু নতুন তথ্য নিয়ে। বিরোধী দলগুলোর বৈঠকে পাটনা যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগপত্র বাতিলের বিষয়ে তার কিছুই জানা নেই। নিয়োগ নিয়ম অনুযায়ী হয়েছিল, রাজ্যপাল তাকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন, এটা সমস্ত নিয়ম মেনেই হয়েছিল। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা দিচ্ছেন না, আবাস যোজনা টাকা দিচ্ছে না। তারা যত সাধারণ মানুষদের বিরক্ত করবে এবং বঞ্চিত করবে, মানুষ তাদের উত্তর দিয়ে যাবে। এছাড়াও তিনি বলেন, এখানে মাত্র কয়েকটা বুথে ঝামেলা হয়েছে, তার মধ্যে একটাতে নাকি 2 কর্মীও মারা গেছে। ত্রিপুরাতে 96% আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় না। আগামীকাল পাটনায় বিরোধী দলের বৈঠক প্রসঙ্গে বললেন, আশা করছি বৈঠক খুব ভালোই যাবে, বৈঠকে ফলপ্রসূর আলোচনা হবে। মণিপুরের বর্তমান অবস্থা নিয়ে বললেন, সেখানে যেতে চেয়ে চিঠি লিখেছিলাম এপ্রিল মাসে, কাল মুখ্যমন্ত্রীর কাছে তার উত্তর এসেছে, অনেক দেরি হয়ে গেছে বলে তিনি মনে করছেন। কেন্দ্রীয় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ, মন্ত্রীদের ঘরবাড়ি জ্বলছে। সুতরাং এটা নয় যে উপর থেকে চাপিয়ে দেওয়া, সিস্টেম অনুযায়ী হয়েছে। ইলেকশন কমিশনের কে যদি সরাতে হয় তাহলে জাজেদের যে সিস্টেম আছে ইম্পিচমেন্ট করা, সেই ইম্পিচমেন্ট প্রসেসে যেতে হবে। ইট ইজ নট দ্যাট ইজি। আমি মনে করি ওরা যত আমাদের ঘাটাবে, যত আমাদের পেছনে লাগবে, যত বাংলাকে অসম্মান করবে, যত বাংলাকে বঞ্চনা করবে, মনে রাখবেন ভোটটা দেবে কিন্তু মানুষ। কাজে যত এরা অ্যাগ্রেসিভ হচ্ছে, পলিটিক্যালি না পেরে বিভিন্ন এজেন্সিকে দিয়ে যা ইচ্ছে করে যাচ্ছে, এর জবাব মানুষ দেওয়ার জন্য তৈরি। আমরা লড়ে নেব এবং জিতে নেব। আমি বলবো সবাইকে শান্ত মাথায় শান্তিপূর্ণভাবে ইলেকশন কমিশনের নির্দেশ মেনে উনি ওনার মতো কাজ করুন এবং আমরা সবাই আমাদের মতো কাজ করব। এত শান্তির মধ্যে নমিনেশন জীবনে কোনোদিনও হয়নি। ত্রিপুরায় 96% সিটে ইলেকশনই হয় না, কনটেস্টই করতে দেওয়া হয় না, আর আমাদের এখানে 2,36,000 নমিনেশন পড়েছে। মাত্র 71,000 বুথের মধ্যে 4টে বুথে গণ্ডগোল, তার মধ্যে একটা বুথে আমাদের 2 জনকে মার্ডার করেছে। তাতেই একেবারে A to Z যত সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি আছে এক হয়ে গেছে। আমরা একটা ইলেকটেড গভর্নমেন্ট, মানুষের ভোটে জিতে এসেছি। যেদিন থেকে জিতে এসেছি সেদিন থেকে 100 দিনের টাকা দেয় না, গ্রামীণ যে বাংলার বাড়ির টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না। টাকাটা ওদের নয়, 40-60 যেটা ছিল সেটা হচ্ছে এখান থেকে GST টাকাটা তুলে নিয়ে যায়। এইরকমের আরও তথ্য পেতে অবশ্যই জুড়ে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলের সাথে। ধন্যবাদ।